এটা ঠক, প্রতারক। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট। আমরা সিনেমার কথা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়ক শাহরিয়াজ বিয়ে করা নিয়ে পড়েছেন বিড়ম্বনা। বউ খুঁজতে তিনি ঘুরছেন বাজারে বাজারে। মুকুল নেত্রবাদী পরিচালিত বউ বাজার ছবিতে বউ খুঁজছে এমন এক লোকের চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ। ছবিতে শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী রাহা তানহা খান। মুকুল নেত্রবাদী ছবিটি নিয়ে বলেন, এখন বাজারে তামিল অ্যাকশন ছবি দর্শক দেখছে, প্রায় সব ছবি একই রকম মনে হচ্ছে আমার কাছে। বউ বাজার ছবির মধ্য দিয়ে আমি কৌতুক অ্যাকশন নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণ করেছি, যা দেখে দর্শক ভিন্ন কিছু পাবে। যতক্ষণ সিনেমা হলে দর্শক ছবিটি দেখবেন, ততক্ষণ সবাই আনন্দ পাবেন, নির্মল আনন্দ নিয়ে সিনেমা হল থেকে বের হবেন সবাই। ছবির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দিচ্ছে। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা, তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। একদিন বউ বাজার ঘুরতে যায় শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আসলে বউ পাওয়া যায় কিনা সেটা দেখতে যাওয়ার। গায়ের রং বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইফতিজারের কবলে পড়েন রাহা। একসময় তিনি প্রতিবাদ করেন, দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ ছবির গল্প। আগামী 15 মার্চ ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে। এখন আপনি সিদ্ধান্ত নিন ছবিটি দেখবেন কিনা, আর অবশ্যই ছবিটি দেখার আগে 10 বার চিন্তা করবেন।